এটা তেলেঙ্গা বাগানের 56তম পূজো প্যান্ডেল। প্রতিবারের মতো এবারেও আমাদেরকে একটা ভালো থিম উপহার দিয়েছে। এবারে থিম হলো আশ্বাস অক্সিজেন প্ল্যান্ট প্রাইভেট লিমিটেড। পুরো একটা কারখানা এখানে তুলে ধরা হয়েছে অক্সিজেন প্ল্যান্টের। দেখতে পাচ্ছ লোহার সিলিন্ডার, এমনকি এখানে প্রতিমাটাও মেটালিক টাইপের লাগছে। আমাদের অক্সিজেনের যে কতটা প্রয়োজন, কতটা জরুরি এই কোভিড সিচুয়েশনের মধ্যে, সেটা ইনারা তুলে ধরেছেন এখানে। তো খুবই ভালো লাগলো প্যান্ডেলটা, সত্যি দারুণ করেছে থিমটা। চলে এসেছি এখন সন্তোষ মিত্র স্কোয়ারে। এখনো এটা ওপেন হয়নি প্যান্ডেলটা, তোমরা যখন আসবে তখন হয়ে যাবে। এখানকার থিম হলো রাজস্থানের বিল্লা মন্দির। পুরো রাজস্থানের বিল্লা মন্দিরের একটা জেরক্স কপি এখানে তুলে ধরা হয়েছে, বেশ বড় করে করেছে এটা। দেখতেই পাচ্ছ মন্দিরের উপর যে কাজগুলো আছে খুব নিখুঁতভাবে করা হয়েছে এখানে। প্রত্যেক বছরই একটা ভালো প্যান্ডেল, ভালো থিম উপহার দেয় সন্তোষ মিত্র স্কোয়ার, এই বছরও দিয়েছে। তোমরা আসবে দেখবে, সত্যি খুব ভালো করেছে। আমি তো ভিতরে ঢুকতে পারলাম না, তোমরা যখন আসবে ভিতরটা কেমন হয়েছে আমাকে জানিও আমার কমেন্ট সেকশনে। কলেজ স্কোয়ারে সুইমিং পুলের উপর লাইটিং তোমরা তো প্রত্যেক বছরই দেখো, এবছরও দেখা যাবে, কিন্তু এখন বন্ধ আছে, ভিতরে ঢোকার তো উপায় নেই। বাইরে থেকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখালাম। এই বছর কলকাতাতে পুজো প্যান্ডেলগুলোর মধ্যে অন্যতম একটা আকর্ষণ হলো শিবভূমিতে বুর্জ খলিফা, মানে দুবাইয়ের বুর্জ খলিফা শিবভূমিতে এখন, মানে বলতে পারো দুয়ারে দুবাই আর কি। তো ভিড় দেখে বুঝতেই পারছো দুয়ারে দুবাই প্রকল্প সফল হয়েছে। এই তৃতীয়ার দিনে এই মাঝরাতে এত মানুষের ভিড়, লাইটিংটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে করা হয়েছে এখানে। পুরো ভিডিও আমার একটা বানানো আছে এটা নিয়ে, তোমরা যদি দেখতে চাও আই বটনে আমি দিয়ে দিচ্ছি, ওটা দেখে নিও। এই বছর মোহাম্মদ আলী পার্কের থিম হলো কোভিডে ভারতের অবস্থা কেমন। এখানে দেখতেই পাচ্ছ দেখানো হয়েছে খুব ভালোভাবে, যদিও ভেতরটা দেখাতে পারলাম না কারণ বন্ধ আছে বলে। তো ভেতরের থিমটা সেমই এরকমই হবে বাইরে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। ওপেন হওয়ার পর যদি আমি এখানে আসতে পারি তাহলে তোমাদেরকে ভেতরটাও দেখাবো তখন। চলে এসেছি কুমোরটুলিতে, এখানে ওপেনই আছে। এখানকার প্রতিমাটা আমার সব থেকে ভালো লেগেছে, মনে হচ্ছে মানে প্রতিমা নয় রিয়েলে কেউ ওখানে দাঁড়িয়ে আছেন, এত সুন্দর হয়েছে। আর এখানকার থিম হলো বন্দি, না বন্দি মানে ওরকম বন্দি নয়, এখানকার কমিটির সদস্যদের কাছে জানতে পারলাম অত্যাধিক চাহিদার পিছনে ছুটে চলা আমাদের এই যে সমাজ, তার সংশোধনের জন্য মা শাস্তি দিচ্ছেন, এটাই বোঝানো হয়েছে এই থিমে। এখানে প্যান্ডেলের থেকেও প্রতিমাটা আমাকে বেশি মুগ্ধ করেছে, মনে হচ্ছে মা দুর্গা স্বয়ং দাঁড়িয়ে আছেন এখানে, এত সুন্দর হয়েছে প্রতিমাটা। দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেলের কাজ এখনো কমপ্লিট হয়নি, বাট আমরা তো আগের বছরগুলোতে দেখেছি বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা, হাজার হাতের দুর্গা প্রতিমা, এইসব দিয়েছে আমাদেরকে দেশপ্রিয় পার্ক। তো আশা রাখছি এইবারও কিছু ভালো কিছু দেখতে পাবো আমরা এখানে, সেটারই অপেক্ষায় রইলাম আর কি।
তো চলে এসেছি সুরচি সঙ্গ, কিন্তু এত রাতে আসার জন্য এখানে ভেতরে ঢোকার সুযোগ পেলাম না। এখন গেট বন্ধ আছে, তোমরা লাইটিং দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাইটিং করেছে, প্যান্ডেলের ভেতরটা খুবই সুন্দর হয়েছে, বাট তোমাদেরকে দেখাতে পারলাম না। আহার, মনে হচ্ছে গিয়ে লাভ নেই কোথাও, সব জায়গাতে এরকম বন্ধই থাকবে, ঢুকতে পারবো না। তো এখান থেকে এবার বাড়ি বেরিয়ে যাবো, আর গিয়ে লাভ নেই কোথাও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তার হাত দেরি না করে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দুর্গা।